হাই, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভাবছো দিদিভাই সন্ধেবেলা তো কেন চলে এলো হঠাৎ? হ্যাঁ, সন্ধেবেলা চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। সারাদিন সময় পাইনি, তাই তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি, তাই সন্ধেবেলা চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো আশা করছি সবাই ভালো আছো, খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো সন্ধেবেলা সাজুগুজি করছি, কারণ পাশের বাড়ি একটা নিমন্ত্রণ আছে আর ষষ্ঠী পুজোর জন্যে। তো তাই নর্মাল একটা চুড়িদার গলিয়ে নিয়েছি, আর গলিয়ে নিয়ে একটু হালকা করে একটু সেজে নেবো, খুব সাজবো না। পাশের বাড়ি যেহেতু, বেশি সাজুগুজি করলে লোক কী বলবে, তাই ওই জন্যে হালকা কিছু না, জাস্ট একটু মাথায় চিরুনি দেবো, একটা সিঁদুর টিঁদুর করে নেবো, ব্যাস হয়ে যাবে। ছেলে সন্ধেবেলা পড়তে গেছে, তো দাদাভাই যে এক্ষুনি আনতে বেরিয়ে গেল, আর আমিও বসে পড়েছি সাজুগুজু করতে, নাহলে এসে দাদাভাই চিল্লাবে এখনও বার হয়নি, এখনও বার হয়নি। তো ছেলেকে নিয়ে এসেই রেডি হয়ে পড়বো নিমন্ত্রণ খাওয়ার জন্যে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো কি হয় আজকের সন্ধেটা। এত গরমে দেখো কি বেরিয়ে গেছে কপালে, এই যে এখানে একটা, এখানে একটা, গরমের জ্বালায় টেকাই যাচ্ছে না। গরম চলে এলো আমার ছেলে পড়ে। ছুটি হয়ে গেছে বাবা? ছুটি হয়ে গেছে? আচ্ছা, দাদাভাই তো চলে এলো। আমার ওই তো দাদাভাই অন্ধ, আমি ভাবছি এবার 10 দিন কোথায় পালিয়ে যাবো ঘর ছেড়ে। দেখি ওরা বাপ্পাটা কি করে, ঘরে কিছুই খুঁজে পায় না, হাতে ধরিয়ে দিলে তবে মানে দিয়ে দিয়েছি, চাবি দিয়ে দিয়েছি। কত চলে এসো অন্ধকার নিয়ে, এই দেখো দেখো আমার একটা নায়িকা আছে ছোট মতো, ছোট নায়িকা বেরি বেরি যায়, ছোট নায়িকাকে লাইট দাও তো জয়ী, চলো না আন্দা লাইট দাও জয়ী। অতিথি দেখো, ওদের নিয়ে যাবে না, দেখো এই যে সাজুগুজু করে নিয়ে ফুল একদম মাথায় নিয়ে নিয়েছে। চলো চলো, আমরা পুজো বাড়িতে চলে এসেছি। প্রথমে ঢুকেই আগে ঠাকুরটা দর্শন করে নিলাম, আর দেখছি এখনো পর্যন্ত পুজো হচ্ছে। দিদি ছেলেটাকে পিঙ্ক কালার জামা পরে, ওর ষষ্ঠী পুজো হচ্ছে, তার মা আর পাশে ওর মা বাবাও বসে আছে। আর এই যে ষষ্ঠী পুজো শুয়ে বাচ্চার গায়ে ওই কলা পাতা না পুজোটা পাতা ঠিক নিয়ে, এই ভিড়ের তারা দেখাতে পাচ্ছি না, এই যে আবার দেখাতে পাচ্ছি। এই যে হোমযজ্ঞ হয়ে গেল, আমরা কিছুক্ষণ আসার আগে, আর এত লোকের ভিড় দেখো, দাঁড়িয়ে গল্প শুরু করে দিয়েছি, জায়গা আর পাচ্ছি না, এতটাই ভিড় হয়ে গেছে। আর এই যে আমরা খাবারের দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ রাতও অনেক হয়ে গেছে। আর ওই দেখো আমার ছেলে, আর এই যে পাশে যে যারা ওরে গেছিল ওদের সঙ্গে সিঁড়িতে উঠে যাচ্ছে, এই দেখো আমার দুজন সিঁড়িতে গুগল করে উঠে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। আর ইয়ে সিঁড়িতে একটা ঠাকুর দেখা গেল, ওইটাও দর্শন করে নিলাম, সিঁড়িতে উঠে আবার ফিরে আসার জন্য দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের যাওয়ার আগে কিছুক্ষণ বসে গেছে দাদাভাই, আবার উঠে দেখতে যাচ্ছে কতক্ষণ তাদের খাওয়াটা শেষ হয়। আমরা এই যে সিঁড়িতে, ছেলে একবার উঠছে একবার নামছে, বিরক্ত হয়ে যাচ্ছে, কখন উপরে উঠবো আমরা। তারা দুজন যে সিঁড়িতে খেলা শুরু করে দিয়েছে, এই দিদি তাদের পুজো আজকে দেখো, এখন ব্যস্ত আছে আজকে। আমার
দিদি এখন খাওয়াইনি শুধু এইসব করে আমরা এবার খেতে বসে গেছি, এক একজন করে এই যে ঢুকছে। আমরা টেবিলটায় বসে পড়েছি, নাহলে তো জায়গা পাবো না। আর এই যে পাতা দেওয়াও শুরু হয়ে গেছে, আমাদেরকেও পাতা দিয়ে দিয়েছে, আর ওই টেবিলগুলোতেও আবার পাতা দেওয়া শুরু করেছে। এটা হচ্ছে গোল টেবিল করেনি, লম্বা টেবিল করেছে। আর এই যে জয় যে বাবু জিভ ভেঙচাচ্ছে দেখো। আর এই যে জল দিয়ে গেছে, আর গ্লাসটা বাবুর জন্যই দিয়ে গেছে, বড়দেরকে আর গ্লাস দেওয়া হয়নি। তো আমাদের এই জল টল দিয়ে যাওয়ার পরে এখন আমরা পাতা ধরে বসে আছে, কারণ ফ্যান চলছে। আর এই যে ঠাকুরের প্রসাদ দিতে এসছে, এই যে দিচ্ছে, এ হচ্ছে আমার, আমরা যে ঘর ভাড়ায় থাকি সেই বাড়ির মালিক, ইনি আমাদের প্রসাদ বিতরণ করছেন। এখন আমাদের এই দেখো প্রসাদ দিয়ে গেছে, আম কলা শশা, এইগুলো হচ্ছে প্রসাদ, মা ষষ্ঠী বুড়ির প্রসাদ। প্রণাম করে খেয়ে নিলাম প্রথমেই। আর কলাটা, কলা না ওই সরি ওই কী বলে পেয়ারা, পেয়ারাটা এত পাকা পাকা গন্ধ উঠেছে, তো খেলাম না, এটা পাশে রেখে দিলাম। আর চলে এসছে এবার আমাদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস এই এটাও একটা দাদা, এই দাদাটার নাম অরুণদা, আমাদের এই পাশেই থাকে, ইনি আমাদের ফ্রাইড রাইস সার্ভ করছেন। আমার ছেলের যেটা ফেভারিট এই ফ্রাইড রাইস, যে বলে আগেই দাও আমায় জেঠু বলে, এই যে তোমার দাদাভাইকেও দিয়ে দিল এবার। আর চলে এসছে আমাদের ফ্রাইড রাইসের পরে এবার চিলি সোয়াবিন পড়ে গেছে, নিরামিষি তার জন্য চিলি সোয়াবিন, চিলি চিকেন না হয় এটা চিলি সোয়াবিন। আর পড়ে যাচ্ছে আমাদের এই যে পনিরের তরকারি। আর বেশি বাড়াবো না ভিডিওটা, আস্তে আস্তে খেতে থাকি, আর খেতে গেলে আর বলাও হচ্ছে না, তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। এ দেখো অলরেডি সবার খাওয়াও শেষ হয়ে গেছে, এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই দেখতে থাকো আমাদের ভিডিওটা।